এটা পৃথিবীর সবথেকে বড় ড্রেস, যেটা স্পাইডার ওয়েব দিয়ে তৈরি করা হয়েছে, তার মানে মাকড়সার জাল দিয়ে তৈরি করা একটা ড্রেস। ম্যাডাগাস্কারে 100 জন লোক প্রায় 3 বছর ধরে একটা স্পেশাল টাইপের মাকড়সার জাল সংগ্রহ করে এবং সেই জাল থেকে সুতো এবং সুতো থেকে এই ড্রেসটাকে তৈরি করে। তবে যে মাকড়সার জাল থেকে এই ড্রেসটা তৈরি করা হয়েছিল সেটা কোনো সাধারণ মাকড়সা নয়। এই মাকড়সার জালগুলো অনেকটা গোল্ডেন কালারের হয়, আর এই কারণে এই ড্রেসটাকে তৈরি করার জন্য ওই স্পেশাল গোল্ডেন উইভার মাকড়সাকে বেছে নেওয়া হয়েছিল। তবে প্রশ্ন হলো, ড্রেসটাকে তৈরি করার জন্য তারা এরকম স্ট্রেঞ্জ ম্যাটেরিয়ালকে কেন বেছে নিয়েছিল, যেটাকে সহজে পাওয়াও যায় না? আসলে তারা মনে করত যে মাকড়সার জালের মধ্যে এক ধরনের ম্যাজিক্যাল প্রপার্টি আছে। হাজারো হাজারো বছর আগে থেকেই মাকড়সার জালকে মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে এসেছে। প্রাচীন গ্রীসের মানুষরা এই জালকে ব্যবহার করত ক্ষতকে ঢাকার জন্য এবং সেটার চিকিৎসা করার জন্য। পুরনো সময়ে প্রশান্ত মহাসাগরের কিছু শিকারীরাও মাকড়সার জালের এই সিল্ককে ব্যবহার করত মাছ ধরার জন্য। উড়ে যাওয়া পোকামাকড়কে নিজেদের জালের মধ্যে ধরতে হয় বলে মাকড়সার জালের ফ্লেক্সিবিলিটি ধীরে ধীরে ইভলভ হয়েছে। এমনকি এর ফ্লেক্সিবিলিটি মানুষের তৈরি নাইলনের থেকেও বেশি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে যদি তুলনা করা যায় তাহলে মাকড়সার জালের এই সিল্ক স্টিলের থেকেও বেশি শক্তিশালী। এই কারণে বর্তমানে বৈজ্ঞানিকরা এই ম্যাটেরিয়ালটার উপর দৃঢ় রিসার্চ করছে এবং খোঁজার চেষ্টা করছে এরা আসল সিক্রেটটা কি। তবে মাকড়সার কাছে এই জাল বোনা একটা দৈনন্দিন কাজের মতো। প্রাচীনকালে অর্থাৎ প্রায় 380 মিলিয়ন বছর আগে যে মাকড়সা পাওয়া যেত তাদেরকেও কাছাকাছি এই বর্তমান মাকড়সাদের মতোই দেখতে ছিল এবং তারা প্রথম জল ছেড়ে মাটিতে বসবাস করা প্রাণীগুলোর মধ্যে একটা ছিল। ওই স্পাইডারগুলোর শরীরেও স্পিনারেটস ছিল, অর্থাৎ যে অঙ্গটা দিয়ে মাকড়সা জাল তৈরি করে। তবে তারা বর্তমান সময়ের মাকড়সার মতো এত সুন্দর জাল তৈরি করতে পারত না। বৈজ্ঞানিকরা মনে করে হয়তো তারা তাদের ওই স্পাইডার ওয়েব দিয়ে নিজেদের ডিমগুলোকে ঢেকে রাখার কাজ করত। তবে বর্তমানেও যে সমস্ত মাকড়সা আমরা দেখি তাদের প্রত্যেকেই এত সুন্দর জাল তৈরি করতে পারে না। পৃথিবীতে মোটামুটি 45,000 প্রজাতির মাকড়সাকে পাওয়া যায়, তবে এদের মধ্যেও প্রায় 12,500 মতো মাকড়সাই সুন্দর জাল তৈরি করতে পারে। মাকড়সা যখন তার জাল তৈরি করে তখন এক ধরনের সিল্কই ব্যবহার করে না। মাকড়সাকে তার জাল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সিল্ককে ব্যবহার করতে হয়। যেমন ধরুন, মাকড়সা জালের মেন স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য মেজর অ্যাম্পুলেট সিল্ক এবং ফ্ল্যাজেলিফর্ম গ্ল্যান্ডের সিল্ককে ব্যবহার করে। তবে পোকামাকড় যাতে মাকড়সার জালের সঙ্গে চিপকে যায় তার জন্য তারা জালের মধ্যে ছোট ছোট বল তৈরি করে, যেটাকে তৈরি করার জন্য কাজে লাগে অ্যাগ্রিগেট সিল্ক। তবে বৈজ্ঞানিকরা সব থেকে বেশি রিসার্চ করে যে সিল্কটাকে নিয়ে সেটা হলো মাকড়সার ড্র্যাগ লাইন সিল্ক, যার সাহায্যে মাকড়সা কোনো গাছের ডাল থেকে বা নিজের জাল থেকে ঝুলে পড়ে। আসলে মাকড়সার এই পার্টিকুলার সিল্কটাকে প্রাকৃতিক জগতের কয়েকটা আশ্চর্যের মধ্যে একটা মনে করা হয়। যখন স্ট্রেংথের কথা আসে তখন অনেকেই স্পাইডার সিল্ককে স্টিলের সঙ্গে কম্পেয়ার করে। শুনতে আশ্চর্য লাগলেও এই তুলনাটা একেবারে বেকার নয়। আসলে মাকড়সার এই ড্র্যাগ লাইন সিল্কটা একটা কম্পোজিট ম্যাটেরিয়াল, যা তৈরি হয় 2 ধরনের প্রোটিন দিয়ে। একটা হলো স্পাইড্রোয়েন 1 এবং আরেকটা হলো স্পাইড্রোয়েন 2। এই 2 প্রোটিনের মধ্যে একটা ওই সিল্কটাকে স্ট্রেংথ প্রোভাইড করে এবং আরেকটা দেয় ইলাস্টিসিটির প্রপার্টি। এটা সত্যি একটা এক্সট্রাঅর্ডিনারি এলিমেন্ট। কিন্তু সত্যি কি স্টিলের সঙ্গে একে কম্পেয়ার করা যায়? যে স্টিল দিয়ে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করি, চওড়া নদীর ওপরে লম্বা লম্বা ব্রিজ তৈরি করি, যেগুলো বছরের পর বছর কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই দাঁড়িয়ে থাকে, সেই স্টিলের সঙ্গে মাকড়সার জালের কম্প্যারিজন এটা কি হতে পারে? আসলে স্টিলের স্ট্রেংথের সঙ্গে মাকড়সার জালের স্ট্রেংথকে কম্পেয়ার করতে গেলে আমাদের জানতে হবে যে স্ট্রেংথ মানে আসলে কি। প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই বিভিন্ন বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে। যেমন ধরুন, একটা হলো টাফনেস, যার থেকে বোঝা যায় যে কোনো বস্তু কতটা আঘাত সহ্য করতে পারবে। যেমন ধরুন, কাঁচের টাফনেস খুবই কম, ছোট্ট আঘাত লাগলেই ভেঙে যায়। অপরদিকে রবারের টাফনেস অনেক বেশি, আমরা যতই হাতুড়ি দিয়ে মারি না কেন রবারের কিছু হয় না। এছাড়া আরও এক ধরনের প্রপার্টি হলো কম্প্রেসিভ স্ট্রেংথ, যার থেকে বোঝা যায় যে কোনো বস্তুকে কতটা পরিমাণে চাপ দিয়ে সংকুচিত করা যাবে। এছাড়া স্টিফনেস, অর্থাৎ বিকৃত হওয়ার আগে বস্তুটা কতটা ফোর্স সহ্য করতে পারবে।
তবে যদি স্টিফনেসের কথা বলা যায় তবে স্পাইডার ওয়েব স্টিলের ধারে কাছেও যায় না, কারণ স্টিলের স্টিফনেস অনেক বেশি। কিন্তু একটা জায়গা আছে যেখানে আপনি স্পাইডার ওয়েবকে স্টিলের সঙ্গে তুলনা করতে পারবেন, আর সেটা হলো টেনসাইল স্ট্রেংথ। কোনো বস্তুকে টান দিলে সে কতটা টান সহ্য করতে পারবে ভেঙে যাওয়ার আগে। টেনসাইল স্ট্রেংথকে মাপা হয় পাস্কাল দিয়ে, অর্থাৎ 1 মিটার স্কোয়ারে 1 নিউটন ফোর্স। পৃথিবীতে বিভিন্ন ধরনের স্টিল পাওয়া যায়, তবে কিছু কিছু স্পেশালাইজ স্টিল আছে যাদের টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি, প্রায় 2.2 গিগা পাস্কালের কাছাকাছি। নর্মালি বাড়ি তৈরি করার জন্য আমরা যে স্টিলকে ব্যবহার করে থাকি তার এভারেজ টেনসাইল স্ট্রেংথ মোটামুটি 0.4 গিগা পাস্কালের কাছাকাছি। এবার যেহেতু অনেক ধরনের স্পাইডার পৃথিবীতে পাওয়া যায়, তাই স্পাইডার ওয়েবও অনেক ধরনের হয়। তবে সবথেকে শক্তিশালী স্পাইডার ওয়েবগুলোর মধ্যে একটা হলো গোল্ডেন ওয়ার্ব স্পাইডার, যার টেনসাইল স্ট্রেংথ প্রায় 1.6 গিগা পাস্কাল পর্যন্ত হতে পারে। সুতরাং আপনি বুঝতে পারলেন যে কেন স্পাইডার ওয়েবকে স্টিলের সঙ্গে কম্পেয়ার করা হয়। তার মানে মাকড়সার জাল যত সরু হয় তত সরু যদি একটা স্টিলের তার বানানো যায়, তবে ওই স্টিলের তারের থেকে মাকড়সার জালের টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি হবে। কিংবা যত মোটা মোটা স্টিলের রড আমরা বাড়ি তৈরি করার সময় ব্যবহার করি, তত মোটা যদি স্পাইডার ওয়েব দিয়ে তৈরি করা রড হয়, তাহলে সেই রডের টেনসাইল স্ট্রেংথ ওই স্টিলের থেকে বেশি হবে। আরও একটা জায়গা আছে যেখানে স্পাইডার ওয়েব স্টিলকে হার মানিয়ে দেয়, আর সেটা হলো এর ফ্লেক্সিবিলিটি। যেহেতু জাল দিয়েই তাদের উড়ে যাওয়া পোকা মাকড়কে ধরতে হয়, তাই এই জালের ফ্লেক্সিবিলিটি অনেক হাই হয়। এইরকম ধরনের পদার্থের ব্যবহার টেক্সটাইল, মেডিসিন, এমনকি এভিয়েশন ইন্ডাস্ট্রিতেও প্রচুর গুরুত্বপূর্ণ। তাই শুনলে আমরা অবাক হই না যে বৈজ্ঞানিকরা মাকড়সার জালকে ল্যাবরেটরিতে বানানোর চেষ্টা করছে। এবার প্রশ্ন হলো, মাকড়সার জালের এই সিল্ক যদি এত ডিউরেবল ম্যাটেরিয়াল হয়, তাহলে এর থেকে বানানো জিনিসপত্র আমরা ব্যবহার করি না কেন? এর মেন কারণ হলো এই সিল্ককে তৈরি করা প্রচণ্ড পরিমাণে কঠিন কাজ। আসলে মাকড়সা মাংসাশী জীব এবং এরা একা থাকতে ভালোবাসে, তাই মাকড়সার চাষ করা ইম্পসিবল কাজ, কারণ এক জায়গায় অনেক মাকড়সা থাকলে নিজেরাই নিজেদের খেয়ে নেবে। এই কারণে বৈজ্ঞানিকরা চেষ্টা করছে কিছু কিছু উদ্ভিদকে কিংবা প্রাণীকে জেনেটিক্যালি মডিফাই করে তাদের থেকে স্পাইডার সিল্ক বের করার। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, সেটা হলো এইভাবে যত ধরনের স্পাইডার সিল্ক তৈরি হয়েছে তাদের কোয়ালিটি অরিজিনাল স্পাইডার সিল্কের মতো নয়। বৈজ্ঞানিকরা তামাক গাছ ট্রাই করেছে, সিল্কের পোকাও ট্রাই করেছে, এমনকি ছাগলকেও ট্রাই করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আসলে কিছু ছাগলকে জেনেটিক্যালি মডিফাই করে তাদের দুধ থেকেও স্পাইডার সিল্ককে বের করার চেষ্টা করেছে বৈজ্ঞানিকরা। প্রত্যেক ক্ষেত্রেই অরিজিনাল স্পাইডার সিল্কের মতো কোয়ালিটি তারা কোথাও পায়নি। তবে বৈজ্ঞানিকরা এক ধরনের ব্যাকটেরিয়াকে ব্যবহার করে কিছু পরিমাণে সাকসেস পেয়েছে। এই প্রসেসটাও এখনো 100% সাকসেসের কাছে যায়নি। বৈজ্ঞানিকরা এই আংশিক সফলতা নিয়েও কিছু কাজ করতে পেরেছে। যেমন ধরুন 2016 আডিডাস একটা জুতো লঞ্চ করেছিল এই ধরনের সিল্ককে ব্যবহার করে। এছাড়া ওমেগা নামক কোম্পানি এক ধরনের ঘড়ির বেল্ট তৈরি করতে পেরেছিল এই সিল্ককে ব্যবহার করে। এয়ারবাসের মতো বড় বড় কোম্পানিও এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এই সিল্ককে কিভাবে ব্যবহার করা যায় সেই পথ খোঁজার চেষ্টা করছে। বৈজ্ঞানিকরা যদি আরও বেশি সফল হয়, তাহলে বর্তমানে যেভাবে আমরা কার্বন ফাইবারকে ব্যবহার করে থাকি, সেইভাবে হয়তো স্পাইডার সিল্ককেও আমরা ব্যবহার করতে শুরু করব। আসলে অনেক সময় এই মাকড়সা কিংবা পিঁপড়েকে দেখলে আমাদের গায়ে লোম খাড়া হয়ে যায়। অনেকের ঘেন্না করে, আবার অনেকে ভয় পায়। কিন্তু ধৈর্য ধরে আমরা যদি এদেরকে অবজার্ভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এরা প্রকৃতির সবথেকে বড় বড় ইঞ্জিনিয়ারগুলোর মধ্যে একটা, যারা দৈনন্দিন জীবনেই এমন এমন কাজ করে থাকে যেগুলো মানুষ কয়েক দশকের রিসার্চেও করতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।